মার্কিন ক্ষেপণাস্ত্র চ্যালেঞ্জের জবাব দেবে রাশিয়া, পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আলাস্কা ও দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা মোতায়েন তার দেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ এবং মস্কো নিজের শক্তি বাড়িয়ে এর জবাব দেবে। সেন্ট পিটার্সবার্গে এক অর্থনৈতিক ফোরামে বক্তব্য রাখার সময় বৃহস্পতিবার পুতিন বলেন, এছাড়া মস্কো আর কোনো উপায় নেই। তিনি পরিষ্কার করে বলেন, অন্যরা যখন রাশিয়া ও ইউরোপ সীমান্তে সামরিক শক্তি বাড়াচ্ছে তখন মস্কো হাত পা গুটিয়ে বসে থাকতে পারে না। আন্তর্জাতিক গণমাধ্যমে পুতিন বলেন, উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলার জন্য দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রে থার্ড ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা মোতায়েন নিয়ে মস্কো বিশেষভাবে উদ্বিগ্ন। তাছাড়া আলাস্কায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থল ফোর্ট গ্রিলের শক্তি বাড়ানোর মার্কিন পরিকল্পনার খবরেও মস্কো চিন্তিত। এ সমস্ত পদক্ষেপে বিশ্বের কৌশলগত ভারসাম্য নষ্ট হচ্ছে, যা ঘটছে তা খুবই মারাত্মক ও উদ্বেগের বিষয়। আলাস্কা আর দক্ষিণ কোরিয়ায় এখন এটি ঘটছে, ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থার উদয় হচ্ছে। আমরা কি এসব অসহায়ভাবে দেখব? অবশ্যই না। এর জবাব কীভাবে দেওয়া যায় তা নিয়ে আমরা চিন্তাভাবনা করছি। এ সমস্ত পদক্ষেপ আমাদের জন্য চ্যালেঞ্জ। পুতিন আরও বলেন, ইরানের ভয়ে দেখিয়ে ইউরোপে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এখন উত্তর কোরিয়ার পরমাণু শক্তির অজুহাত দেখিয়ে এশিয়াতেও তারা একাজ করছে। ওদিকে বিতর্কিত কুরিল দ্বীপ প্রসঙ্গে পুতিন বলেন, যুক্তরাষ্ট্র হয়তো সেখানেও সেনা মোতায়েন করবে যদি এই দ্বীপপুঞ্জ রাশিয়া জাপানকে ফিরিয়ে দেয়। ওই দ্বীপগুলোতে যুক্তরাষ্ট্রের কারণেই রাশিয়াকে সামরিক শক্তি বাড়াতে হয়েছে বলে পুতিন দাবি করেন। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। ¶¶